থেকে কারুর নিস্তার নেই। সবার উপরে আমি আমি অদম্য, আমি অজেয়। একটা কথা বলবো যোদ্ধা, আপনি সবকিছুকে যতটা সহজ ভাবে নিচ্ছেন ততটা কিন্তু সহজ নয়। জানি রাজকন্যা, কালনাগিনী আপনাকে যত্ন করে প্রাসাদে রেখেছে, তার মানে নিশ্চয়ই আপনার থেকে তার কিছু না কিছু চাই, সেটা কি আপনি বুঝতে পারছেন? কিন্তু কালনাগিনী তোমার বাবা আমাকে ধরে রেখেছে কেন? জানি না যোদ্ধা, এই প্রশ্নের উত্তরই আমার কাছে নেই। আমার বাবা মা কোথায় আছে, কি অবস্থায় রয়েছে কিচ্ছু জানি না, সেটা জানার সুযোগ পর্যন্ত হয়নি। এই রাজ্যে আসার পর থেকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে, আমরা যেন কালনাগিনীর হাতের পুতুল হয়ে গেছি। তুমি চিন্তা করো না রাজকন্যা, আমি কথা দিচ্ছি, কালনাগিনীর উদ্দেশ্য আর রাজা মশাই আর রানীমাকে কোথায় রেখেছে সেটা আমি ঠিক জেনে নেব, কেমন? বেশ, তবে একটা কথা আপনিও খুব ভালো করে জেনে রাখুন। কি? কালনাগিনী যদি আমার বাবা মায়ের কোনো ক্ষতি করে বা অত্যাচার করে তাহলে তাকে তার যোগ্য জবাব আমি দেব, তার যোগ্য শাস্তি কিন্তু আমি দেব। আমি তোমাকে যত দেখি ততই অবাক হই, মোহিনী তোমার উপর কত অন্যায় করেছে, কত অত্যাচার করেছে, কিন্তু কিন্তু তুমি ওকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেছ। মোহিনী না মানলেও আমি তোর মা কাঞ্চন, আর যদি ছোটবেলা থেকে মোহিনী ভালোবাসা পেত, মায়ের স্নেহ পেত, তাহলে হয়তো ও এত অসহিষ্ণু হয়ে উঠত না। সত্যি বলেছ, ঠিক মতো মানুষ হতে গেলে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা সবটুকুই প্রয়োজন। আসলে কি জানো তো কাঞ্চন, কামিনী ছোটবেলা থেকেই মোহিনীর মধ্যে বিষ ভরে দিয়েছে, কিন্তু ইচ্ছে করেই সেই বিষ নিয়ন্ত্রণ করা শেখায়। মানে আমরা যারা নাগ বংশের, আমরা আমাদের বিষ কিভাবে ব্যবহার করব সেটা আমরাই ঠিক করি কাঞ্চন। কামিনী মোহিনীর মধ্যে সেই বিষ ভরে তো দিয়েছে, কিন্তু তার ব্যবহার শেখায়নি, তার বদলে দিনের পর দিন মোহিনীকে অন্যায়ের পথে ঠেলে দিয়েছে, ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। কাঞ্চন, আমরা এখন থেকে চেষ্টা করব মোহিনীকে ভালো পথে, সঠিক পথে নিয়ে আসা। ঠিক বলেছো যোৎস্না, বাবা মা হিসেবে এটাই আমাদের কর্তব্য,
আর যদি রোহিণী আমাদের সাথে থাকতো তাহলে আমাদের পরিবারটা সম্পূর্ণ হতো, তাই না? আমাদের দুই মেয়ের জীবন কামিনী নষ্ট করেছে কাঞ্চন, তাই প্রাণ দিয়ে হলেও কামিনীকে আমরা আটকাবই। এছাড়া আর কোনো উপায় নেই। স্বাগতম কামিনী। আমরা জানতাম মধ্য পর্বতে তোমার পায়ের ধুলো নিশ্চয়ই পড়বে। তোমরা কারা? কালনাগিনীর চোখ আর কান বুঝি? তোমাদের দিয়েই কি কালনাগিনী সবকিছুর উপর নজর রাখে? আমাদের চোখ কান নেই, আসে শুধু কথা। চোখ কান তোমাকে খোলা রাখতে হবে। রাম গোমরা খুঁজতে এসেছো তো, কিন্তু যা খুঁজে পাবে তা কোনোদিন স্বপ্নেও ভাবনি। মুখোশগুলো কি বলছে? কি এমন আছে এখানে যা আমি স্বপ্নেও ভাবিনি? এই দেওয়ালের ওপারে কি আছে তা আমায় জানতে হবে। আজই, এক্ষুনি। সেখান থেকে আমি এই মুদ্রা পেয়েছি। শুধু তাই নয়, ওই ঢিবির মধ্যে থেকে আসা কণ্ঠ আমাকে অনেক কিছু বলেছে। মাটির ঢিবি, কেল্লা, কণ্ঠ, মহাতিথি আসলো বলে চাঁদ উঠবে অকালে, হরিত শক্তি পূর্ণ চন্দ্র রাতে, যা আছে সব কপালে। নাগকন্যা, শত্রুশনে ভাগ্য চূড়া তোমার, তোমার কাছে যা চেয়েছি মনে করো আবার। এই কণ্ঠ, এই ঢিবি সহ্য করতে পারছি না। যোদ্ধা, আপনি ঠিক আছেন? কোথায় কষ্ট হচ্ছে আপনার? কি হয়েছে? আমার মনে হচ্ছে আমার আমার পরম আত্মীয় আমাকে যোগাযোগ করার চেষ্টা করছে। কে 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 আমাকে নিবিড় ভাবে ডাকছে? কে? আচ্ছা রাজকন্যা, এই ঢিবি যা বললো তার অর্থ তুমি বুঝতে পেরেছো? এই ঢিবি কিসের সংকেত দিয়ে গেল? তুমি শত্রুবংশীয়, তবুও তোমাকে আমি বলছি, কারণ তুমি পারবে এই ভাঙা রাজ্যকে জুড়তে। হেমাক্ষী আর অগ্নিকে এক করতে হবে তোমাকেই। যুবরানী হেমাক্ষীর আচরণ আমার একদম ভালো লাগেনি, কিন্তু এই ঢিবি যখন বারবার বলছে তখন মনে হয় যোদ্ধাকে হেমাক্ষীর কথা জানানো উচিত আমার। যোদ্ধা,
আমার আপনাকে কিছু বলার আছে। কি? সর্বনাশ রাজকন্যা, মনে হচ্ছে কারাগারে কেউ আসছে, কিন্তু কে হতে পারে? ওখানে যদি আমাকে বা আপনাকে না দেখতে পায় তাহলে তো বিপদ হয়ে যাবে।